আসসালামু আলাইকুম সিমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম ঈদ আয়োজনে আপনাদের জন্য নিয়ে আসলাম জর্দার রেসিপি বিয়েবাড়ির মতো পারফেক্টলি কীভাবে জর্দা রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদেরকে আজকে দেখাবো ঈদের পরে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে বাড়ি খাবারের পরে জর্দা পোলাওটি রাখতে পারেন তাহলে পুরো ভিডিওটিতে দেখতে থাকুন আমি কীভাবে স্টেপ বাই স্টেপ জর্দা রান্না করেছি এখানে আমি দুই কাপ বাসমতি চাল দুয়ে তিরিশ মিনিট নর্মাল পানিতে ভেজে রেখেছিলাম চালগুলো এখন আমি একটি চাল নিতে ছেঁকে পানিগুলো জড়িয়ে নেব এখানে আপনার বাসমতি চালের পরিবর্তে চিনিগুড়া চাল দিয়েও যত রান্না করতে পারেন এখন আমি একটি চুলায় একটি পাতিলে আমার পরিমাণ ফুড কালার দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন সেই পানির মধ্যে আমি চালগুলো ঢেলে দিব চালগুলো ডেলে দিয়ে এর মধ্যে আমি একটা মালটার খোসাও দিয়ে দিলাম যেন সুন্দর একটি ফ্লেভার আসে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারবেন ছয় থেকে সাত মিনিট এখন আমি রান্না করে নেব ছয় সাত মিনিট রান্না করার পর আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি বাদগুলো এরকম হয়েছে আমি একটা চাল হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন বাতটা ভেঙে গেছে কিন্তু মাঝের অংশটা শক্ত রয়ে গেছে এ পর্যায়ে আমি এখন তুলে নিয়ে একটি চাল নিতে সেকে নেব চামচ দিয়ে নেড়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বাদগুলো থেকে আমি মালটার খোসাগুলো ফেলে দিলাম এখন একটি প্যানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনার ঘিয়ের সাথে কিছুটা রান্নার তেলও নিতে পারবেন কিন্তু ঘি বাদ দিলে জর্দা পারফেক্টলি রান্না করা যাবে না এখন এর মধ্যে দুটি দারচিনি তিনটি এলাচ পাঁচটি লবঙ্গ দিয়ে দিলাম যেন জর্দার ফ্লেভারটা ভালো আসে এখন এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশও দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ পানি হাফ কাপ মালটার রস দিয়ে দিলাম একটা পুরো মালটা কুচি করে নিয়েছি এর মধ্যে আমিও এটাকেও দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে পানিটা ফুটিয়ে নেব এখানে আপনারা যতটুক চাল নেবেন তার সমপরিমাণ চিনি অ্যাড করবেন আমি মিষ্টি কম পছন্দ করি তাই এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি আর কেউ যদি মালটা রস না দিতে চান তাহলে দুই কাপ চালের জন্য দেড় কাপ পানি নিতে হবে এখানে আমি মালটা কুচি নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আনার জন্য প্রয়োজনে আপনারা এটি চাইলে বাদ দিতে পারেন এখন পানিটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠে গেছে এখন আমি বাতগুলো এর মধ্যে ঢেলে দিলাম ভাতগুলো দিয়ে আমি একটু নেড়ে এ পর্যায়ে চুলা রাশটাকে একদম মিডিয়ামে রাখতে হবে ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট পর আমি আপনাদেরকে বাতগুলো নেড়ে দেখাচ্ছি আরও কিছুটা পানি মধ্যে রয়ে গেছে এ পর্যায়ে আমি একশো গ্রাম মুরুপা কুচি দিয়ে দিলাম এটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এরপর আমি কিছু কাঠবাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিলাম কেওড়ার জল দেওয়ার ফলে জর্দা থেকে বাড়ির শাহি জর্দার ফ্লেভারটা আসবে এখন আমি এটাকে নেড়ে জর্দার মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর লো হিটে ডাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ডাকনাটা খুলে জর্দাগুলো আবার একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে জর্দাটা কিছুটা আঠালো বাপ হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর সে বাপটি চলে যাবে জর্দাটা পুরোপুরি জ্বর জ্বরে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন যেখানে আপনারা রান্নার ছবি অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এখন ঠান্ডা করে নিয়ে পরিবেশনের পালা পরিবেশন করে নিলাম আমার তৈরি বিয়েবাড়ির মতো জর্জরের শাহিজ জর্দা পোলাও আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ